গত কয়েক মাস আগে এদিক সেদিক অনেক আলোচনা হচ্ছিল যে বাংলাদেশের রিজার্ভ কমে যাওয়া নিয়ে, এবং বিদেশের মাটিতে বসে অনেকেই বলেছিলেন যে 2 মাসের ভিতরে বাংলাদেশ রিজার্ভ শূন্য হয়ে যাবে এবং দেউলিয়া হয়ে যাবে, সেখান থেকে সরকারের পতন ঘটবে, দেশে একটি হজবরল অবস্থা তৈরি হবে। হ্যাঁ, সত্য কথা, বাংলাদেশের রিজার্ভ যথেষ্ট কমে গিয়েছিল এবং এখন যেই পরিমাণ রিজার্ভ আছে সেটাও কিন্তু যথেষ্ট কম। তবে আশার কথা হচ্ছে বাংলাদেশের রিজার্ভ বাড়তে শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গত 31 জানুয়ারি যে হিসাবটি তারা করেছে সেখানে দেখা যায় বাংলাদেশের রিজার্ভ আছে 32.20 বিলিয়ন মার্কিন ডলার, এবং ফেব্রুয়ারি 15 তারিখ আরেকটা হিসাবে দেখা যায় আমাদের রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে 32.60 বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু 3-4 মাস আগেও কিন্তু আমাদের রিজার্ভ কমে 27 বিলিয়নে পৌঁছে গিয়েছিল, কারণ ওই টাইমে খাদ্যশস্য আমদানি করতে হয়েছে, বিপুল পরিমাণ জ্বালানি আমদানি করতে হয়েছিল। তো সেই 27 বিলিয়ন মার্কিন ডলার থেকে প্রায় 33 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে যাওয়াটা কিন্তু আমাদের জন্য একটি পজিটিভ ব্যাপার। পাশাপাশি IMF কি বলেছে, IMF তাদের হিসাবে দেখিয়েছে যে এই বছরের শেষ নাগাদ, মানে 2022-23 অর্থবছরের শেষ নাগাদ আমাদের রিজার্ভ 30 বিলিয়ন ডলারে নেমে আসলেও আগামী অর্থবছর থেকে এটা বাড়তে শুরু করবে, এবং 2026-27 অর্থবছরে গিয়ে এটা হয়ে যাবে প্রায় 50 বিলিয়ন মার্কিন ডলার। বুঝতে পারছেন কতটা পজিটিভ একটি ব্যাপার? তো এখন নিশ্চয়ই প্রশ্ন এসেছে যে নানা দিক থেকে যখন আমরা শুনছিলাম যে বাংলাদেশ দেউলিয়া হয়ে যাচ্ছে, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, আমাদের অর্থনীতি খুবই বাজে অবস্থার মধ্যে পড়ছে, সেখানে এই রিজার্ভ বৃদ্ধির এই ব্যাপারটা আসলে কীভাবে হলো, মানে এক্ষেত্রে কী কী বিষয় কাজ করেছিল আমাদের রিজার্ভটা বাড়ানোর ক্ষেত্রে, সেই ব্যাপারগুলো একটু পয়েন্ট আকারে আলোচনা করি। প্রথম ব্যাপারটা হচ্ছে আমাদের আমদানিকে যথেষ্ট নিয়ন্ত্রণ করা হয়েছে গত কয়েক মাসে, মানে একেবারে প্রয়োজনীয় জিনিস ছাড়া বিলাসবহুল বা অন্যান্য দ্রব্য যাতে আমরা আমদানি না করি সেই ব্যাপারে যেমন উৎসাহিত করা হয়েছে, পাশাপাশি সেটা সরকারের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে। আমরা দেখেছিলাম বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু LC খোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এই যে আমদানি কমানো, এর ফলে কিন্তু আমাদের রিজার্ভের উপরে চাপ সেটা কমে গিয়েছিল। এখন প্রশ্ন করতে পারেন যে আমদানি কমালে আমরা চলবো কীভাবে? হ্যাঁ, যখন বৈশ্বিকভাবে অর্থনীতি একটি বাজে অবস্থার মধ্য দিয়ে যায় তখন নিজের দেশের অর্থনীতি ঠিক রাখার জন্য এই ধরনের সিদ্ধান্ত কিন্তু অর্থনীতিবিদরা নিয়ে থাকেন, যেটা বাংলাদেশ নিয়েছে, এবং এটা একটা পজিটিভ ব্যাপার আমাদের সামনে নিয়ে আসছে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আমাদের রপ্তানি বৃদ্ধি করা। দেখেছি যে গত কয়েক মাসে আমাদের রপ্তানি কিন্তু বৃদ্ধি পেয়েছে, এবং ডিসেম্বর মাসে আমাদের রপ্তানি তার আগের বছরের তুলনায় 9.33% বৃদ্ধি পেয়েছে। যদিও এক্সপেক্টেড যেটা ছিল সেটার তুলনায় কিছুটা কম, কিন্তু এটা কিন্তু আমরা বৃদ্ধি করতে পেরেছি। এবং ওই যে আমদানি কমের কথা বলেছিলাম সেটা কমেছিল ডিসেম্বর মাসে 2.15%। এই যে আমদানি কমানো এবং রপ্তানি বাড়ানো এই ব্যাপারটার কারণে আমাদের রিজার্ভের উপরে কিন্তু কোনো ধরনের চাপ পড়েনি। এখন চাপ না পড়ার ফলেই কি রিজার্ভটা বৃদ্ধি পেয়েছে? না, বৃদ্ধি পাওয়ার পেছনে আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের একটা মেশিন, যেই মেশিনটা বিদেশের মাটিতে বসে আমাদের জন্য কাজ করে, মানে আমাদের প্রবাসী ভাইয়েরা, যে প্রবাসী ভাইদের পাঠানো রেমিটেন্সের কারণে কিন্তু আমাদের এই যে রিজার্ভ সেটা বাড়তে শুরু করেছে। গত ডিসেম্বর মাসে প্রবাসী ভাইয়েরা আমাদের জন্য রেমিটেন্স পাঠিয়েছে 170 কোটি মার্কিন ডলার, মানে 1.7 বিলিয়ন মার্কিন ডলার। এইটা জানুয়ারি মাস কিন্তু আরও বেড়েছে, 1.9 বিলিয়ন মার্কিন ডলার কিন্তু পৌঁছে গেছে, এবং ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে এটা আরও বৃদ্ধি পাবে, কারণ এপ্রিল মাসে হচ্ছে কি ঈদের সময়, আর ঈদের সময়ে বিভিন্ন দেশ থেকে টাকা মানুষ আরও বেশি পাঠায়। তো এই টাকাটা কিন্তু আমাদের এই যে রিজার্ভ সেটাকে আরও বেশি বাড়িয়ে দিবে। তো এই যে রেমিটেন্সের প্রবাহ, এইটা যদি স্বাভাবিক থাকে আমাদের কিন্তু এই যে রিজার্ভের মাত্রা বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে অন্য আরও কিছু কিন্তু বাধা হতে পারে না। তো এই 3টা ঘটনায় আমাদের রিজার্ভকে বৃদ্ধি করতে শুরু করেছে। তবে এই জায়গায় কয়েকটি কথা আছে। আমরা জানি যে আমাদের রেমিটেন্সের প্রধান শত্রুই হচ্ছে হুন্ডি ব্যবসা, এবং এই হুন্ডির কারণে প্রতি বছর বাংলাদেশ 20-22 বিলিয়ন মার্কিন ডলার থেকে বঞ্চিত হয়, মানে এই বৈদেশিক মুদ্রাটা দেশে ঢুকেই না, না ঢুকে বরং দেশ থেকে এত পরিমাণ টাকা পাচার হয়ে যায়। তো হুন্ডিটাকে যদি আমরা 100% বন্ধ করতে পারি তাহলে কিন্তু এই যে রেমিটেন্সের মাত্রা আরও বেড়ে যাবে, এবং আমাদের রিজার্ভ নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। তো রিসেন্টলি আমরা দেখেছি বাংলাদেশ সরকার এই হুন্ডির এগেনস্টে কিছু সিদ্ধান্ত গ্রহণ করছে, এবং এইটার ফলাফল হিসেবে কিন্তু আমাদের রেমিটেন্সের মাত্রাটাও বাড়তে শুরু করেছে। তো এইটাকে 100% কমাতে হবে। এখন আরও কিছু বিষয় থেকে যাচ্ছে, বর্তমান সময়ে আমাদের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেইটা নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন থেকে যায়। তো এই জায়গায় একটা ব্যাপার একটু খেয়াল করুন, একটু আগেই বলেছি যে আমরা আমদানিকে নিয়ন্ত্রণ করেছিলাম, এবং আমদানি যখন নিয়ন্ত্রণ করবেন, অনেক বিষয় যখন আমদানি কম করবেন, সেইটার রিলেটেড যে সমস্ত দ্রব্য বা পণ্য আমাদের সামনে আসার কথা সেইটার দাম বেড়ে যাবে, এইটা এক। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে বৈশ্বিকভাবে যেহেতু জ্বালানির তেলের দাম বৃদ্ধি পেয়েছে, সেই কারণে জ্বালানি তেল রিলেটেড অন্যান্য যে সমস্ত জিনিস আছে সেগুলোর দামও বাড়বে। কিন্তু এই 2টা দাম বাড়ার পাশাপাশি এইটাকে অজুহাত হিসেবে নিয়ে একটা সিন্ডিকেট সকল পণ্য দ্রব্যের দাম বৃদ্ধি করে দিয়েছে।
এইটা হচ্ছে আমাদের জন্য একটি বাজে বিষয় এবং সরকারের উচিত এই সিন্ডিকেটটাকে ধরা, ধরে একটি স্বাভাবিক অবস্থায় বাজারটাকে নিয়ে আসা। তাহলে এই যে এতদিন যাবত একটি অস্থিরতা কাজ করছিল ভেতরে ভিতরে, অনেকে ভাবছিলেন যে কী না কি হয়ে যায়, সেইটা যেমন একটি ভালো তথ্য আমরা পাচ্ছি যে রিজার্ভ বাড়ছে, দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যদি সিন্ডিকেট ধরে দ্রব্যমূল্যটা একটু নিয়ন্ত্রণ করা যায় তাহলে পুরোপুরি অবস্থাটা কিন্তু একটি স্বাভাবিক অবস্থা হয়ে যাবে। তো এখন বাংলাদেশের সামনে মূলত দুইটা কাজ, মানে দুইটা জিনিসের উপর বাংলাদেশকে বেশি ফোকাস করতে হবে। এক নম্বর ফোকাস হচ্ছে যে প্রবাসী কেন্দ্রিক, মানে যারা বিদেশে থাকেন তারা যাতে কোনো ধরনের দৌরাত্মের শিকার না হন এবং তারা যাতে খুব সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে বিদেশ যেতে পারেন, সেখান থেকে টাকা পাঠাতে পারেন, সেইটা নিশ্চিত করা। কারণ এইটা হলে তারাও একটি আর্জেন্সি ফিল করবে যে হুন্ডিতে টাকা না পাঠিয়ে বরং ভালো পথে টাকা পাঠাতে, যেটা আমাদের জন্য কাজে লাগবে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে হুন্ডিটাকে 100% বন্ধ করে দেওয়া, তাহলে আমাদের রেমিটেন্সের প্রভাবটা অনেক বেশি বেড়ে যাবে। আরেকটা ব্যাপার যেটা অনেক বেশি গুরুত্ব দেওয়া দরকার, যে এই যে সিন্ডিকেট এবং দুর্নীতি যেটার কারণে দ্রব্যমূল্য অনেক বেশি বেড়ে যাচ্ছে, সেই সিন্ডিকেটটাকে ধরে যেই দ্রব্যগুলোর দাম বাড়ার কথা না সেই দামগুলো নিয়ন্ত্রণে রাখা, তাহলেই বাংলাদেশ একটি স্বাভাবিক অবস্থায় যেতে পারবে। তো আমাদের নানান ধরনের সমস্যা আছে, আমরা ধীরে ধীরে সমস্যাগুলো কাটিয়ে উঠছি এবং ধীরে ধীরে উন্নয়নের পথে যাচ্ছি। তো এই সমস্যাগুলোর ভেতর থেকেও আমরা আশা নিয়ে থাকতে চাই যে অদূর ভবিষ্যতে যাতে আমরা সুখী এবং সমৃদ্ধ বাংলাদেশ দেখতে পারি। তো সেই জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি এই ব্যাপারগুলোর উপর নজর দিতে। তো স্বর্গত শাহেদিনে সবসময় চলমান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটগুলোর সহজ ব্যাখ্যা দেওয়া হয়, পাশাপাশি আমরা বিভিন্ন ঘটনার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে কথা বলি, আমরা কথা বলি বিভিন্ন অর্থনীতির বিষয়গুলো নিয়েও। তবে আমাদের মূল মোটিভ হচ্ছে খুব সহজ ভাষায় আলোচনা করা। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেটিকেও ফলো করে আমাদের পাশে থাকতে পারেন। দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।